वेलकम टू पायल्स किचन। आज के काचकी माछेर रेसिपी निये एसेछि। एखाने तीनटा मीडियम साइजेर थेके एकटु छोटो साइजेर प्याज कुची, दुटो बड़ो गोटा रसुन छुले रेखेछि, किछु काचा लंका भेंगे रेखेछि। झालटा आपनारा आपनादेर पछंद अनुयायी एड करबेन। आमि शुकनो लंकार गुड़ो यूज करि ना, आपनारा चाइले करते पारेन। एकटु नून दिए मिक्सिते पेस्ट करे नेब। नून दिए पेस्ट करले भालो पेस्ट हय़, तबे आपनारा चाइले शिलनोड़ातेओ बेटे निते पारेन। একটা টমেটো কুচি আছে, সেটা বাটবো না। পেস্ট করে নিয়েছি। কড়াটা প্রথমে গরম করে তারপর 1 টিস্পুন সরষের তেল আর এক চুটকি নুন দিয়ে ভালো করে ধোয়া ওঠা অবধি গরম করে তারপর তেলটা পুরো কড়াইয়ে মাখিয়ে নিয়েছি খুন্তি দিয়ে। এটা করলে কি হবে, মাছ নিচে লেগে যাবে না রান্না করার সময়। এখানে 300 গ্রাম কাচকি মাছ কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে, কড়াতেই অ্যাড করে দিয়েছি, কারণ এই কড়াতেই ডাইরেক্ট মেখে রান্না করা হবে। হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আগে নুন আর হলুদটা একটু মাখিয়ে নিচ্ছে। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারবেন। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিচ্ছি, কাঁচিয়ে অ্যাড করে দেব। কাঁচা সরষের তেল, তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমি 40 ml মতো তেল অ্যাড করছি। মেখে রান্না করা মাছ একটু তেল তেলে না হলে ভালো লাগে না। একটা টমেটো পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটা আছে আর 3টা গোটা কাঁচা লঙ্কা সব একসাথে অ্যাড করে দিলাম। মিক্স করে নিচ্ছি হালকা হাতে। এবার গ্যাস অন করে দেব। গ্যাস অন করে দিয়েছি, বয়েল এসে গেছে। এবার হিটটা কমিয়ে ঢেকে কুক করব। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, মাছ বেশি গলাগলা হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা তুলে হালকা হাতে নেড়ে দিতে হবে, নয় নিচে লেগে যেতে পারে। পেঁয়াজ আর টমেটোর থেকে জল ছেড়ে দিয়েছে, একদম হালকা হাতে নাড়তে হবে, নয় মাছ ভেঙে যাবে। টোটাল 10 মিনিট ঢেকে লো হিটে কুক করেছি। মাছ কুক হয়ে গেছে আর মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাও কুক হয়ে গেছে। আর কুক করব না, মাছ গলা গলা হয়ে যাবে। গ্যাস অফ করে দিচ্ছি। একটুখানি বিলাতি ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি গ্যাস অফ করার পর। আপনারা এমনি ধনে পাতাও অ্যাড করতে পারেন, আমার কাছে এটাই ছিল তাই এটাই অ্যাড করলাম। মিক্স করে দিচ্ছি হালকা হাতে। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি।
আরও রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।